আসসালামু আলাইকুম বিডি জব পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি চলে আসলাম সরকারি আর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এখানে আপনারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন আবেদনের সর্বনিম্ন যোগ্যতা হল অষ্টম শ্রেণী পাস আপনারা অষ্টম শ্রেণী পাস হলে সেখানে আবেদন করতে পারবেন তো আবেদনটা প্রকাশিত হয়েছে দেখেন নয় ছয় দু হাজার একুশ তারিখ মানে আজকে প্রকাশিত হয়েছে কুলারটি তো এখানে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি চট্টগ্রামে তো এখানে দেখেন সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে নিম্নক্ত শূন্য পদের শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে তো এখানে দুইটি পদের জন্য সার্কুলার তারা সার্কুলারটি প্রকাশ করেছে তো এখানে প্রথম পদটি হলো স্টুয়ার্ট তো এটা বেতন স্কেল হল আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা তো এখানে পদ পদ সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা অনন্য অষ্টম শ্রেণী পাশ তথ্য যে কোনো শিক্ষিত মেসে খাদ্য পরিবেশনকারী হিসেবে এক বছরের অভিজ্ঞতা অথবা পর্যটন কর্পোরেশন হইতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর দেখেন দ্বিতীয় পার্টি হলো অফিস সহায়ক তো এটার বেতন হলো দুই আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার মধ্যে এবং পদসংখ্যা একটি এবং এটারও শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং অবশ্যই শারীরিক যোগ্যতা থাকিতে হইবে তো এই ছিল দুইটি পদের আলোচনা এখন দেখেন আবেদন যখন করবেন আপনারা তো আবেদনটা সম্পূর্ণ অফলাইনে করতে হবে আপনাদের এইখানে দেখেন একটা ওয়েবসাইট দেওয়া আছে ডব্লিউডব্লিউ ডট এম এস সি এ এম ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে একটা আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে তো আবেদন ফর্মটি ডাউনলোড করে আপনাদের বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম এর বরাবর আবেদন করতে হবে আর সেই আবেদনটা করতে হবে তিরিশ ছয় দুই হাজার একুশ তারিখের মধ্যে অর্থাৎ এখানে আবেদনের শেষ তারিখ হলো তিরিশ ছয় দু হাজার একুশ তারিখ অফিস চলা অফিস চলা এখানে অফিস চলাকালীন আবেদনটি করতে হবে এবং আবেদন ফি নিবে পঞ্চাশ টাকা বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংক ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে হ্যাঁ এখানে একটা কোড দেওয়া হয়েছে তো কোড নাম হল ওয়ান ফাইভ টু থ্রি সিক্স ট্রিপল জিরো ওয়ান টু সিক্স এইট ওয়ান তো এই কোডতে আপনাদের জমা করে চালানের মূল কপি আবেদনের সাথে জমা দিতে হবে এবং ডব্লিউ ডট পি আর ইডিবি ইডিবি তো ডট কম এই ওয়েবসাইটে আপনাদের কী করতে হবে এই চালান ফর্মটি জমা দিতে হবে তো দেখেন এখানে আপনারা আবেদন করবেন তো আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর তো এই আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তিরিশ ছয় দুই হাজার একুশ তারিখের মধ্যে এবং মুক্তিযুদ্ধ সন্তান প্রতিবন্ধীকে প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে তো আশা করি বুঝতে পারছেন যে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর এবং যারা মুক্তিযুদ্ধ সন্তান এবং প্রতিবন্ধী তো বিভিন্ন কোটার যারা আছে তাদের জন্য বত্রিশ বছর শিথিল করা হয়েছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি আবেদনপত্রের সাথে দিতে হবে তো আশা করছি বুঝতে পারছেন তো এখানে আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের সাথে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্তর ছবি ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান সিটি কর্পোরেশন এবং ওয়ার্ড কমিশনার কর্তৃক স্থায়ী নাগরিকত্ব সনদপত্র শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এবং অভিজ্ঞতা সহ সকল সনদপত্রের কফি ন্যূনতম নয় গ্রেড গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সহ আপনাদের এটা দাখিল করতে হবে তো অবশ্যই আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে যে যেই সার্টিফিকেটগুলো আছে সবকটা সার্টিফিকেট আপনাদের গ্যাজেটেড কর্তৃপক্ষের কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে তারপর দেখেন এক একটি নয় গুণ চার ইঞ্চি ফেরত কামে অবশ্যই দশ টাকার ডাক টিকিট সহ প্রার্থীর বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক আবেদন করতে হবে তারপরে দেখেন আবেদনকারী নিকট আত্মীয় বাবা মা ভাই ও অবিবাহিত বোন মেরিন একাডেমি চাকরি করলে মেরিন একাডেমিতে চাকরি করলে তার বিস্তারিত বিবরণ আবেদনকারীর স্বাক্ষর সহ অঙ্গীকার নামার সঙ্গে দিতে হবে তো এটার যার আত্মীয় স্বজন মেরিন একাডেমিতে অলরেডি চাকরি করে তো তাদের তাদের ক্ষেত্রে একটা সুবিধা দিয়েছে যে তাদের রেফারেন্সও নিবে মনে হয় তো এখানে যারা চাকরি করে যাদের আত্মীয় স্বজন চাকরি করে মেরিন একাডেমিতে তো তাদের কিছু ডকুমেন্টস এখানে দিতে হবে তারপর দেখেন অসম্পূর্ণ ক্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় চার অক্টোবর দু হাজার আঠারো তারিখে দু তারিখের বিধিবিধান অনুযায়ী তারা অনুসরণ করবে তো আশা করছি বুঝতে পারছেন এখানে দেখেন নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি টাকা লেনদেন করে তবে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা করা হবে তো আপনারা যখন চাকরিতে আবেদন করবেন তখন অবৈধ কোনো প্রান্ত অবলম্বন করবেন না যেহেতু এটা সরকারি চাকরি তো অনেক বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে তো আশা করছি বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর এই সার্কুলার লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে যদি ভিডিও থেকে কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে বুঝে তারপর আবেদন করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ